সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করার উপায়। যদি কোনো সেন্টিমিটারে থাকা সংখ্যাকে মিটারে প্রকাশ করতে বলা হয়, তাহলে ওই সংখ্যাটিকে দশমিকের মাধ্যমে অতি সহজেই মিটারে রূপান্তর করা যায়। যেমন 26 সেন্টিমিটার সমান 0.26 মিটার, আবার 13 সেন্টিমিটার সমান 0.13 মিটার। এই নিয়মের মাধ্যমে সব সেন্টিমিটারকেই মিটারে প্রকাশ করা যায়। যেমন 15 সেন্টিমিটার সমান 0.15 মিটার, 8 সেন্টিমিটার সমান 0.8 মিটার, 54 সেন্টিমিটার সমান 0.54 মিটার। সেন্টিমিটারের সংখ্যাটিকে 0 দশমিক দিয়ে লেখলেই মিটার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, গাণিতিক কি উপায় আছে? মানে এটা যে শিখবো এটা কীভাবে হলো? এটা তো কোনো যুক্তি ছাড়া হয়নি। যুক্তিটি কী? এটা দেখার জন্য আরও কিছু উদাহরণ দেখি। যেমন 26 সেন্টিমিটারকে আমি 100 ভাগের 26 লিখব, তারপর 26 দিয়ে 100কে ভাগ করলে ফলাফল হবে 0.26 মিটার। সুতরাং এটাই হচ্ছে মিটারে প্রকাশ করা গাণিতিক পদ্ধতি। সবগুলো একই নিয়মে হবে। ধন্যবাদ।